এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন তামির আনোয়ার। চীনের হারবিন শহরে অনুষ্ঠিত ক্লাসিক বডিবিল্ডিং অ্যান্ড মেন্স ফিজিক্সের 171 সেন্টিমিটার ক্যাটাগরিতে রৌপ্য পদক জেতেন তিনি। ফিটনেস চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন তামির আনোয়ার। চীনের হারবিন শহরে অনুষ্ঠিত ক্লাসিক বডিবিল্ডিং অ্যান্ড মেন্স ফিজিক্সের 171 সেন্টিমিটার ক্যাটাগরিতে রৌপ্য পদক জিতেন তিনি। এশিয়ান পর্যায়ের টুর্নামেন্টে পদক জয় বাংলাদেশ ক্রীড়াবিদদের জন্য বিরল এক ঘটনা, যা এবার করে দেখালেন বডিবিল্ডার আনোয়ার তামির। যেহেতু আমি এবারে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সেহেতু আমার এক্সাইটমেন্টটা গতবারের চাইতে অবশ্যই অনেক বেশি। ঠিক আছে, ভীষণ হ্যাপি আমি। রিজিওনাল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী আনোয়ার হোসেন এবার এশিয়ান পর্যায়ে কৃতিত্ব দেখালেন। এমন অর্জন বাংলাদেশকে বিশ্বের দরবারে এক মর্যাদাপূর্ণ স্থানে আসীন করেছেন বলে মনে করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইম। বাংলাদেশ থেকে বডি বিল্ডার চায়নাতে এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবং ভালো রেজাল্ট করেছে, এর প্রেক্ষিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠিত অ্যামেচার মিস্টার অলিম্পিয়াতে 12তম স্থান অর্জন করেন তামির আনোয়ার। আর জাতীয় পর্যায়ে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত টানা তিনবার বাংলাদেশের বডি বিল্ডিংয়ে সর্বোচ্চ টাইটেল মিস্টার বাংলাদেশ অর্জন করে আনোয়ার।